নমস্কার প্রিয় বন্ধুরা, টেস্ট পেস্ট কুজিনে সকলকে স্বাগত জানাই। আজ সবজি দিয়ে একটা রেসিপি শেয়ার করছি, যেটা সকাল সন্ধ্যের জলখাবারে বানানো যেতে পারে, আবার বাচ্চাদের টিফিনেও বানিয়ে দেওয়া যেতে পারে। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো এইভাবে বানিয়ে দিলে বাচ্চাদের সবজিটাও খাওয়া হয়, খেতেও ভালো লাগে। এটা সস, আচার বা রায়তা দিয়ে খুবই ভালো লাগে। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, একবার দেখে নিই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপির ফুলের অংশটা নিয়েছি, আর একটা গাজর কেটে নিয়েছি, 100 গ্রাম কুমড়ো, আর কয়েকটা পালং শাকের পাতা, 15-16টা মতো পালং শাকের পাতা নিয়েছি, আর নিয়েছি আটা, আর যা উপকরণ লাগবে আমি রান্না করার সময় বলে দিচ্ছি। তাহলে চলুন শুরু করি। প্রথমে সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে। তার জন্যে কড়াইতে আমি 1/2 কাপ পরিমাণ জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। নুন হলুদ কিছুই দেব না, অল্প করেই জলটা দিতে হবে, কারণ সবজি থেকে জল বেরোবে। এখন ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন একটা পাত্রে আমি নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে মসৃণ করে মেখে নিতে হবে। আপনারা এই সবজিগুলোকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। সবজিগুলোকে হাত দিয়েও মসৃণ করে মেখে নেওয়া যেতে পারে। আমি হাত দিয়ে সবজিগুলোকে সুন্দর করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে 1 বাটি আটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন, তবে আটাটা যেহেতু হেলদি হয় তাই আমি আটা দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সুজি, 1 টেবিল স্পুন সাদা তেল, আর স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে শুকনো কড়াইতে নেড়ে নিয়ে একটু গোটা গোটা রেখেই গুঁড়ো করেছি, এটাতে মুখে পড়লে ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো, মিহি করে কোচানো আদা 1 টিস্পুন, 1 মুঠো পরিমাণ ধনে পাতা কুচি। এখন এগুলোকে খুব ভালো করে মেখে একটা সুন্দর ডো বানিয়ে নেব। একটুও জল না দিয়ে মাখতে হবে, পরে আরও কিছুটা আটা আমার লেগেছে ডোটা তৈরি করতে। একটা পারফেক্ট ডো বানাতে যতটা আটা লাগবে আপনারা সেই পরিমাণ আটা দিয়ে মেখে নেবেন। এটাকে কিন্তু আমি খুব ঠেসে ঠেসে মেখে নিয়েছি, 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, ফিরে এলাম 15 মিনিট পর। এখন এই ডোটার থেকে লেচি বানিয়ে নেব। লুচির যে সাইজে আমরা লেচি বানাই তার থেকে একটু বড় সাইজের লেচিটা বানাতে হবে। এখন ওই লেচিটাকে লুচির মতো করে বেলে নিতে হবে, তবে লুচির থেকে একটু মোটা করে বেলতে হবে। আর ডোটা খুব নরমও হবে না, আবার একদম শক্ত হবে না। প্রত্যেকটা লুচি আমি এইভাবে বানিয়ে নেব। তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এখন একে একে লুচিগুলো আমি ভেজে নেব। এটা ফুলে উঠলে উল্টে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে লুচিগুলো ভেজে নেব, তাহলে খুব বেশি তেল অ্যাবজর্ব করবে না আর খুব ভালো মতো ফুলে উঠবে। লুচিটা ভাজা হয়ে গেলে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব, আর প্রত্যেকটা লুচি আমি এইভাবেই ভেজে নেব। সবজির এই লুচিটা খুব মুখরোচক হয়, এর সাথে কোনো তরকারিই লাগে না। আচার, সস, রায়তা, যে যেটা পছন্দ করে তার সাথে এটা খেতে পারে, অপূর্ব লাগে। কম তেল খেতে চাইলে পরোটার মতো করেও বানানো যেতে পারে, সেটাও কিন্তু ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম বিভিন্ন ধরনের রেসিপি পেতে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন।